করোনার মতো অদৃশ্য শত্রু চ্যালেঞ্জ মোকাবেলা ও বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে এ কথা জানান তিনি। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও আবারও তুলে ধরেন সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন আয়োজন শান্তির অগ্রযাত্রা, যাতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। আট দিনের এই অনুশীলনে বাংলাদেশের সঙ্গে অংশ নেন ভারত, ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনী। অনুশীলনের সমাপনীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে মনোনীত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, পেশাদার সামরিক বাহিনী গঠনের উদ্দেশ্যে ফোর্সেস গোল প্রণয়ন করে সেটি বাস্তবায়নে কাজ করছে সরকার। করোনা ভাইরাসের মতো একটা অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদানও সৃষ্টি হয়েছে। আগামী দিনের নতুন সংকটগুলো মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জামাদি প্রস্তুত করা এখন সময়ের দাবি। আশা করি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্র নীতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্পর্কের যে ভিত তৈরি করেছিলেন বঙ্গবন্ধু, তার ধারাবাহিকতা অব্যাহত আছে এখনো। জাতির পিতার বিশ্ব শান্তির দর্শন প্রতিফলিত হয়েছিল 1974 সালে জাতিসংঘে প্রদত্ত ভাষণে। কোড, মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে রয়েছে। ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। আনকোড, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অব্যাহত রাখারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট মারফ্রিজা আরটিভি। Thank you.